নমস্কার বন্ধুরা, আমি রীতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল রীতার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বিটেল লুচি। রোজকার একঘেয়েমি রান্নাকে যদি একটু রঙিন পদ্ধতিতে বানানো যায়, তাহলে বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে। তাহলে চলো এই মজাদার রেসিপি বানাতে কী কী লাগছে দেখে নাও। এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি আর একটা বিটকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। এক টুকরো আদা, কিছুটা ধনে পাতা, সামান্য গোটা জিরে, পরিমাণ মতো সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। প্রথমে কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি সামান্য গোটা জিরে। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বিট। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি এক টুকরো আদা, 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। তিন মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি, কিছুটা ধনে পাতা। আবারও সব কিছু 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। বিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা বিট মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি। এবার জল ছাড়া এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। বিটটা খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার ময়দা মেখে নেব, তাই দিয়ে দিচ্ছি সামান্য নুন, খুব সামান্য চিনি, 5 চামচ সাদা তেল, 1-2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি মিহি করে বেটে রাখা বিটের পেস্ট। এবার খুব ভালো করে ময়দা মেখে নেব। এখানেও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এই পুরো বিটের পেস্টটা দিয়েই ময়দা খুব ভালো করে মাখা হয়ে যাবে। অনেকেই আছে বিট খেতে পছন্দ করে না, তাদের যদি তোমরা এইভাবে বানিয়ে দাও, তারা এর রং দেখেই খুব আনন্দ করে খেয়ে নেবে। এখানে খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। সবগুলো লেচি ভালো করে গোল করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা গরম হতে থাক, ততক্ষণ লেচিগুলো বেলে নেব। লেচির মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার যতটা সম্ভব লেচিটা গোল করে বেলে নেব। দেখো বন্ধুরা, একটা লেচি বেলে নিয়েছি। তোমাদের আরো একটা লেচি বেলে দেখাচ্ছি। এইভাবে সবগুলো লুচি একে একে বেলে নেব। এখানে 4টে লুচি বেলে নিয়েছি। এবার একে একে ভেজে নেব। প্রথমে গরম তেলের উপর 1টা লুচি ছেড়ে দিচ্ছি। এটা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দিলাম। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, সামান্য ভেজেই তুলে নেব। আবারও 1টা লুচি ছেড়ে দিলাম। সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একে একে সবগুলো লুচি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল লাল লাল বিটের লুচি। এই লুচি এতটাই টেস্টি হয় যে এর সাথে আর কোনো কিছুই লাগবে না,
শুধু শুধু খাওয়া হয়ে যাবে এই লুচি। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।